হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মল পিজি আনলকড। আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে কবুতরের চোখের যেই পানি, আকস্মিকভাবে কবুতরের চোখে পানি চলে আসে। যারা নতুন ফ্যান্সিয়ার তারা বুঝতে পারেন না এই সময়টা যে আসলে চোখে পানি কেন আসে। প্রথমে আমি কারণগুলো বলবো যে কি কারণে চোখে পানি আসে, এরপরে এর সমাধানটা বলে দিচ্ছি যে চোখে পানি আসলে কি করবেন সেটা বলে দিচ্ছি। তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে পানি কেন আসে, এটাই প্রথম প্রশ্ন যে আগে আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন যে কেন চোখে পানি আসে, সেক্ষেত্রে কি করতে পারবেন আপনি, সেক্ষেত্রে কবুতরের ঘরের পরিবেশটা বা কবুতরকে ওইভাবে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারবেন যাতে কবুতরের চোখে পানিটা না আসে। কবুতরের চোখে প্রাথমিকভাবে পানি আসার একটি কারণ বর্তমান সময়ে সেটা হচ্ছে ঠান্ডা। এখন কিন্তু শীতের মোটামুটি 50% বা 40% যেই আবহাওয়া সেটা কিন্তু চলে আসছে। এই সময়টাতে কবুতর একটু বেশি বেশি অসুস্থ হয়, বিশেষ করে ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেছনে কিন্তু যে পর্দা রেখে দিয়েছি, আমি পর্দা এখনো লাগাই না, তবে দুই এক দিনের মধ্যে পর্দা লাগিয়ে দিব। কারণ সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে একটু আবহাওয়া গরম থাকে, ভোরের দিকে একদম ঠান্ডা হয়ে যায়। কবুতরের যখন ঠান্ডা লাগে, কবুতরের ঠান্ডা লাগলে কবুতরের চোখে পানি আসে। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কবুতরের ঘরকে ঢাকতে হবে প্রয়োজন বুঝে, কবুতরকে কভার করে রাখতে হবে যাতে কবুতরের গায়ে ঠান্ডা না লাগে, ঠান্ডা থেকে কবুতরের গায়ে এ ধরনের সমস্যাটা হয়। তারপরে আর একটা বিষয় যেটা ঢাকার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেকেই করে কি, সম্পূর্ণ ঘরটা এমনভাবে কাভার করে যে বাইরের থেকে ফ্রেশ একটু বাতাস ঘরের মধ্যে ঢুকবে সেই অবস্থানটুকু তারা রাখে না। এতে হয় কি, এতে কবুতরের ঘরের মধ্যে একটা গ্যাসের সৃষ্টি হয়। কবুতর কিন্তু ড্রপিং না করে কিন্তু বসে থাকে না, এমন না যে সারা রাত ড্রপিং করবে না সকালবেলা ছাড়ার পর ড্রপিং করবে বা এরকম না, ওরা প্রয়োজন হলে তো ঘরের মধ্যেই তো সবচেয়ে বেশি ড্রপিংটা করে। আমাদের কবুতরগুলো আটকানো থাকে ঘরে বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা এমন ব্যবস্থা রাখবেন যাতে কবুতরের ঘরের মধ্যে বাতাস চলাচলের জায়গা থাকে, কিন্তু এমনভাবে বাতাসটা চলবে যাতে সেই বাতাসটা সরাসরি যে কবুতরের গায়ে না লাগে। আর ঘরের মধ্যে যাতে কোনো রকম গ্যাস উৎপন্ন হলে সেই জায়গাটা দিয়ে গ্যাসটা নিষ্কাশন ব্যবস্থা থাকে, এতে কবুতরের চোখে পানি আসবে না। আর একটা বিষয় যেটা কবুতরের চোখে পানি আসে সেটা হচ্ছে যে কবুতরের ফেদারে, আপনারা জানেন যে এক ধরনের মোমের মতো একটা পদার্থ থাকে কবুতরের ফেদারের, যেটা ডাস্ট বলি আমরা, তো এই ডাস্টটা যখন কবুতরের চোখে যায়, কবুতরের চোখে গেলে কবুতরের চোখে পানি আসে। এই ডাস্টটা জমতে দেওয়া যাবে না ঘরে, ঘরকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এতে কবুতরের চোখে পানি হওয়ার সম্ভাবনা কমে যাবে, এই ডাস্টটা কমে যাবে। এই ডাস্টের কারণেও কিন্তু কবুতরের অনেক ধরনের ঝামেলা হয়, যেমন নাকের মধ্যে এই ডাস্টগুলো গেলে কবুতর হাঁচি দেয় বা ওদের শ্বাস প্রশ্বাসেও সমস্যা হয়, এ ধরনের আরো বিবিধ সমস্যা হয় কবুতরের এই নিজের এই ডাস্টের কারণে। তো কবুতরের ঘরটা একটু পরিষ্কার রাখবেন সবাই। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ভাইরাস, তো ঘরে যদি কোনো কবুতরের কখনো দেখেন যে চোখের মধ্যে হইলো পানিটা চলে আসছে, সবসময় ঠান্ডার কারণে আসে না, কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে এটা ভাইরাসের কারণে হয়, তো সেই ক্ষেত্রে করণীয় কি, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে কবুতরটাকে দেখা মাত্রই আলাদা করে রাখতে হবে আলাদা জায়গায়, এবং তাকে আলাদাভাবে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তারপর আবার লকে ঢুকাইতে হবে। আর ভাইরাসগুলো বেশিরভাগই বাইরে থেকে ক্যারি করে, বাড়িতে আসলে তাড়াই দিব বাইরের কবুতর। আর হাটে বাজারে থেকে যারা কবুতর কেনার অভ্যাস আছে, আপাতত এই শীতকাল এই সময়টাতে আপনারা একটু বাদ দেন। বুঝে না বুঝে বেশিরভাগ লোকই কিন্তু এই হাটে বাজারের কবুতরের মাধ্যমে ঘরের মধ্যে এখন হলো ভাইরাস ঢোকান। আপনারা শুধু এই চোখের পানির এটা না, সালমোনেলা, ইকোলাই, এগুলো কিন্তু হাট বাজার থেকেই আসে অথবা আমাদের কবুতরের ঘরের মধ্যেই সৃষ্টি হয়। চোখের পানি আসা ভাইরাস থেকে বা চোখের ঠান্ডাজনিত সমস্যা বা ঘরের ডাস্ট, এগুলো থেকে বাঁচার জন্য যে কাজগুলো করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেই পদ্ধতিগুলো আপনারা ফলো করতে পারেন তার মধ্যে প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে যে লফটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনি সপ্তাহে অন্তত 2 দিন না পারলেও 1 দিন লফট পরিষ্কার করবেন। কবুতরের লফটের সামনে ডানে বা বামে যে কোনো একটা জায়গায় আপনারা কি করবেন, আপনারা একটু একটা বোতলের মধ্যে ভাইরোসিড বা টিমসন, এটা হলো গোলায় স্প্রে করার জন্য রেখে দিবেন ঘরের মধ্যে। দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু ঢুকবেন, 1-2 দিন পর পর একটু একটু হালকা করে স্প্রে করবেন, এটা জীবাণুনাশকটা গেল। 2,
সেটা হচ্ছে যে কবুতরের ঘরকে খুব সুন্দরভাবে কাভার করবেন, আর যেটা বললাম যে ভেন্টিলেশন মেনটেন করে কাভার করবেন। তিন, কবুতরকে অবশ্যই এই যে এখন শীতের শুরু, আপনারা বিগত এর আগে দেখেছেন আমি কিন্তু আমার কবুতরগুলোকে ভ্যাকসিন অলরেডি করিয়ে ফেলেছি একবার। এবছর আমি যেই ভ্যাকসিনটা ইউজ করছি সেটা আমাকে 2 মাস পর পর রিপিট করতে হবে, যেহেতু আমি এবার কিল ভ্যাকসিনটা ইউজ করি নাই, আমি লাইভ ভ্যাকসিনটা ইউজ করছি। তো সেই ক্ষেত্রে আমাকে ওই লাইভ ভ্যাকসিনটা রিপিট করতে হবে, এটার টাইম অলরেডি 2 মাস হয়ে গেছে। আমি আবার ভ্যাকসিন করব আগামী 2-1 দিনের মধ্যেই। এই ভ্যাকসিনটা করে দিলে আপনারা কোনটা দিবেন সেটা হচ্ছে যে ব্রঙ্কাইটিস প্লাস নিউক্যাসল ডিজিজ, এটা IBND, এটা দেখে তারপরে নেবেন। যে ভ্যাকসিনটাই আপনারা যেই কোম্পানির ইউজ করেন সেটা আপনারা এটা দেখে নেবেন যে ব্রঙ্কাইটিস প্লাস নিউক্যাসল ডিজিজ, এই দুইটা অপশন যাতে এর মধ্যে থাকে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কবুতরের চোখে যদি পানি চলে আসে, তো এই নিয়ে একটা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, আপনারা একটু চ্যানেলটা ঘাটলেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে গ্যাটিসন আই ড্রপ, সেটা কিভাবে কাজ করে আমি আর আলাদাভাবে বললাম না, আপনারা আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন বিভিন্ন টপিক নিয়ে বা যেই বিষয়গুলো জানতে চান, অলরেডি সেই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে। আপনারা মনের যে প্রশ্নগুলো আছে একটু আগে চ্যানেলের হলো ড্যাশবোর্ডে ঢুকবেন, ঢুকে ওইখান থেকে আপনারা প্লেলিস্টগুলো চেক করবেন যে ওইখানে আপনাদের রিলেভেন্ট টপিকগুলো আছে কি না। যদি সেখানে না পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই যত দ্রুত সম্ভব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে কবুতরের চোখের পানি আসার কারণ এবং তার প্রতিরোধ এবং প্রতিকার, আমি সবটুকুই আপনাদেরকে বলে দিলাম। আর একটা জিনিস মিস গেছে এখানে, যেটা হলো ঠান্ডা যদি হয়ে যায়, ঠান্ডা লেগে গেলে আপনারা ঠান্ডা ট্রিটমেন্ট করবেন, সেক্ষেত্রে এখন টানা 5 থেকে 7 দিন দিবেন মেডিসিন, যেগুলা মেডিসিনই দেন একটু লং টাইম ধরে দিবেন, শীতে কবুতর পানি একটু কম খায়। আর খুব দ্রুত কবুতর টস নিয়ে ভিডিও শুরু হবে, তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দিবেন, এতে চ্যানেলের ফার্দার যে কোনো আপডেট আপনারা পাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কবুতরের সুস্বাস্থ্য কামনা করছি।